সাব চ্যাম্পিয়নশিপে কুয়েতের সাথে পারেননি গত রোববার আফগানিস্তানের সাথে প্রীতি ফুটবল ম্যাচেও। তবে এবার আর ভুল করেননি, ফাঁকা পোস্টে ঠিক মতো জালে বল জড়িয়েছেন মোরসালিন। এতে করে আফগানিস্তানের সাথে পিছিয়ে থাকা ম্যাচটায় সমতা আনে বাংলাদেশ। পিছিয়ে পড়েও বাংলাদেশ যে ম্যাচে ফিরতে পারে সেটা সাম্প্রতিক সময়ে খুব ভালোভাবে দেখিয়েছে বাংলাদেশ। এবারের সাব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে মালদ্বীপ ও ভুটানের সাথে পিছিয়ে থেকেও জয় পেয়েছে বাংলাদেশ। তবে আফগানিস্তানের সাথে জয় নয়, এক এক গোলের ড্রতে শেষ হয়েছে খেলা। কিন্তু বাংলাদেশ ম্যাচটা খেলেছিল জয়ের জন্যই, প্রচণ্ড চাপে রেখেছিল আফগানিস্তানকে। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ও আফগানিস্তান দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু ফ্রেন্ডলি ম্যাচটা আর ফ্রেন্ডলি থাকেনি। ম্যাচের বয়স যখন 17 মিনিট, তখন একটি ফাউলকে কেন্দ্র করে বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনের সাথে কথার বিবাদে জড়িয়ে পড়েন আফগানিস্তানের হেড কোচ আবদুল্লাহ আল মুতাইরি। এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে তিনি তেড়ে যাচ্ছিলেন হাসান আল মামুনের দিকে, তাকে যেন থামানোই যাচ্ছিল না, যা অশোভন লেগেছে সবার কাছে। বাজে আচরণের কারণে রেফারি লাল কার্ড দেখান আফগানিস্তানের হেড কোচকে। ম্যাচ না খেলে ফুটবলারদের মাঠের বাইরে চলে আসার ইশারা করছিলেন তিনি, কিন্তু আফগান ফুটবলাররা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমার্ধের শেষ দিকে গোলের দারুণ সুযোগ এসে গিয়েছিল বাংলাদেশের সামনে। কর্নার থেকে আসা বল আফগান এক ফুটবলারের মাথায় লেগে চলে যায় জামাল ভুঁইয়ার কাছে। জামাল শট নিয়েছিলেন, কিন্তু জটলায় আটকে বল আর জালে জড়ায়নি। দ্বিতীয়ার্ধে লিড নেয় আফগানিস্তান। 52 মিনিটে কর্নার থেকে আসা বলে দারুণ হেডে গোল করেন আফগানিস্তানের জাবের সার্জা। গোল হজমের পর তা পরিশোধের জোর চেষ্টা চালাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ সফল হয় রাকিব, বিশ্বনাথ ও মোরসালিনের সৌজন্যে। রাকিব বল বাড়িয়ে দিয়েছিলেন বিশ্বনাথকে, বিশ্বনাথ মুখে খাবার তুলে দেওয়ার মতো বল পাঠিয়ে দেন মোরসালিনের কাছে। 62 মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেননি মোরসালিন। আনন্দে ভাসে কিংস অ্যারেনার গ্যালারি। ম্যাচে সমতা আনার পর জয়ের জন্য চেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশ, কিন্তু আর গোলের দেখা না পেলে এক এক গোলের সমতায় শেষ হয় বাংলাদেশ আফগানিস্তানের দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।